রাজধানীর হাতির ঝিল, গ্রীষ্মের তপ্ত দুপুরে তীব্র দাবদাহে একটু প্রশান্তির আশায় বসে আছেন কিছু মানুষ। পাশেই গরমে হাঁসফাঁস করছিল কয়েকটি কুকুর। হঠাৎ সাদা রঙের একটি কুকুর উঠে দাঁড়ায়, সোজা নেমে যায় ঝিলের পানিতে, কিছুক্ষণ ডুবসাঁতার দিয়ে আবার উঠে এলো ফুটপাতে। গরমে দৌড়ে দৌড়ে করে মাঝে মাঝে আবার মনে করেন পানিতে নামা যায়, নামা বয়ে থাকে, আবার উড়ে উঠতে আবার এনে শুকায়, শুকাইলে আবার নামা যায়। ইট পাথরের এই শহরে তপ্ত রোদে টিকতে না পেরে তৃষ্ণার্ত কুকুরগুলো এভাবেই বসে হাঁপাচ্ছে। একটু ছায়ার আশায় বড় কোনো গাড়ি কিংবা গাছের নিচে আশ্রয় নিচ্ছে। বোবা এই প্রাণীগুলো ছায়া পেলেও পায় না তৃষ্ণা মেটাবার জল। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে একই চিত্র। হাতির ঝিল এলাকায় আগে এসব কুকুরকে কিছু স্বেচ্ছাসেবী খাবার ও পানি দিতেন, কিন্তু তীব্র এ গরমে এখন আর তাদের দেখা যাচ্ছে না। আমি দেখতাম আগে প্রায় একটা মহিলা হুন্ডা নিয়ে আসতো, অন্য যে মুরগির মাথা পাও এগুলা খাইতে দিত, এখন দেখি না। মানুষ হিসাবে আমাদের সবচেয়ে বড় করণীয় হলো যে রাস্তার যে অবলা প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলোকে যেভাবেই হোক যতটুকু পারি যে আমরা তাদের খাবার দেই। তবে এর মাঝেও নগরীর এই প্রাণীগুলোর প্রতি কিছু মানুষের ভালোবাসা দেখা মেলে। এদেরই একজন ফুটপাতের এই দোকানি। তার মতো নগরীতে আরও কিছু মানুষ আছেন যারা অবলা তৃষ্ণার্ত এসব প্রাণীকে নিয়মিত খাবার ও পানি দিয়ে যাচ্ছেন। টাপা আসে উনি রাত্রে এসে খাবার দিয়ে যায়, আবার আমার এখানতে আরো দুটা লোককে কেক টেক কিনা টিনা এগুলো ওরা খাবার দেওয়া যায়। গান তাপমাত্রা তো বৃদ্ধি পেয়েছে, আমরা নিজেরাই এত নাজেহাল যে আমাদের উচিত যে পশু পাখির প্রতি ওভাবে কেয়ারটা আনা। দেশবাসীকে সবাইকে অনুরোধ জানাবো যে আপনাদের বাসার সামনে যে কুকুর বিড়াল কিংবা পশু পাখি রয়েছে তাদের জন্য আপনারা একটি পানির পাত্র রাখবেন, সেখান থেকে যাতে তারা পানি পান করতে পারে এই গরমে। সবাই যাতে নিজেদের বাসার বারান্দা কিংবা সামনের রাস্তায় ছোট একটি পাত্রে খাবারের উচ্ছিষ্ট অংশ ও পানি রেখে দেন নগরবাসীর প্রতি, এমন আহ্বান জানালেন প্রাণীপ্রেমীরা। এতে ক্ষুধা ও তৃষ্ণা মিটবে পাখি কুকুর ও বিড়াল সহ অবলা প্রাণীর।